আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে বর্তমানে আসার জন্য সব এয়ারলাইন্সে টিকিটের দাম বেশি। যারা জানুয়ারি মাসে সৌদি এয়ারলাইন্সে রিটার্ন টিকিট নিয়ে যাবেন সৌদি থেকে, সৌদির সকল এয়ারপোর্ট থেকে যারা দেশে যাবেন জানুয়ারি মাসে, জেনে নিন টিকিটের দাম কত হবে। ঠিক আছে, আমি একটা একটা করে দেখাবো, শর্ট টাইমে ইনশাল্লাহ সব এয়ারপোর্ট থেকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে জেদ্দা থেকে দেখাচ্ছি। জেদ্দা থেকে যারা ঢাকা যাবেন জানুয়ারি মাসের 5 তারিখে বা জুন মাসের 25 তারিখে রিটার্ন আসবেন 6 মাসের শুরুতে। দেখুন ভাই, জানুয়ারি মাসে যারা দেশে যাবেন, যাওয়ার সময় আপনার জেদ্দা থেকে যারা যাবেন, টিকিটের দাম 1095 রিয়াল। ঠিক আছে, যাওয়ার সময় ডাইরেক্ট ফ্লাইট, এখানে দেখুন জেদ্দা থেকে ঢাকা, জেদ্দা থেকে ঢাকা প্রতিটা ডাইরেক্ট ফ্লাইট 5টা 6টা করে ফ্লাইট আছে। তো সর্বনিম্ন এখানে 1095 রিয়াল টিকিটের দাম আছে। ঠিক আছে, 1420 রিয়ালও আছে 1095 রিয়াল টিকিটের দাম। তো আমি সর্বনিম্ন দেখাই ডাইরেক্ট ফ্লাইট, যাওয়ার সময় 1495 রিয়াল। আপনি লাগ নিতে পারবেন 23 কেজি জনের একটা, আর যদি বেশি নিতে হয় তাহলে 1200 রিয়াল টিকিটের দাম। দেখুন 1195 রিয়াল, অর্থাৎ 1200 রিয়াল। তো আমি কম দামে দেখাই, 1095 রিয়াল যাওয়ার সময়। এবং আসার সময় যারা জুন মাসে আসবেন, দেখুন জুন 2022 আসার সময় টিকিটের দাম 1453 রিয়াল প্রতিটা ডেটে। দেখুন বা এখানে প্রতিটা ডেটে 1453 রিয়াল, ঢাকা থেকে রিয়াদ, রিয়াদ থেকে জেদ্দা, ঢাকা থেকে দুইটাই রিয়াদ হয়ে আসবে। আসার সময় আপনি 23 কিলো লাগেজ আনতে পারবেন, হাতে 7 কেজি টোটাল মিলে। দেখুন জেদ্দা টু ঢাকা জানুয়ারি মাসে যারা যাবেন, আসবেন জুন মাসে, টিকিটের দাম 2548 রিয়াল। ঠিক আছে, তো আপনি যদি রিটার্ন টিকিট নিয়ে যান তাহলে কিন্তু ভালো হবে। এবার দেখুন যারা ভাই রিয়াদ থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। রিয়াদ টু ঢাকা, রিয়াদ থেকেও যাওয়ার সময় দেখুন 1211 রিয়াল প্রতিটা ডেটে, 1211 রিয়াল। আবার অন্য ফ্লাইটে আছে 1410 রিয়াল। তো আমি সর্বনিম্ন এখানে 3টা ফ্লাইট আছে দেখুন রিয়াদ থেকে, যাওয়ার সময় জানুয়ারি মাসে 1231 রিয়াল আপনি টিকিট নিতে পারবেন। 1231 রিয়ালের লাগেজ পাবেন আপনি 23 কিলো ওজনের একটা, আর যদি একটু বেশি নিতে হয় তাহলে 1288 রিয়াল টিকিটের দাম। এবং আসার সময় জুন মাসে যারা আসবেন 1549 রিয়াল টিকিটের দাম প্রতিটা ডেটেই। ঠিক আছে, তারপর দু একটা ফ্লাইটের দাম বেশি, আসার সময় একটা ফ্লাইট আছে ডাইরেক্ট রিয়াদ, আসার সময় আপনি 23 কিলো লাগে জানতে পারবেন। দেখুন ভাই, রিয়াদ থেকে যারা ঢাকা যাবেন জানুয়ারি মাসে যাবেন এবং জুন মাসে আসবেন 6 মাসের ছুটিতে, 2780 রিয়াল টিকিটের দাম। এবার দেখুন যারা ভাই গুরাইয়ের থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। গুরাইয়ের টু ঢাকা, গুরাইয়ের থেকে যারা যাবেন দেখুন প্রতিদিন ফ্লাইট নেই, 8 তারিখে ফ্লাইট আছে, কিন্তু যাওয়ার সময় টিকিটের দাম বেশি 2440 রিয়াল। ঠিক আছে, যাওয়ার সময় আমি আরো সামনে দেখাই আপনাদের, 8 তারিখে আছে, 15 তারিখে আছে, 22 তারিখে আছে। ঠিক আছে, টিকিটের দাম 2440 রিয়াল, গুরাইয়ের থেকে প্রতিদিন ফ্লাইট নেই। 2440 রিয়ালে আপনি 46 কিলো লাগেজ নিতে পারবেন, এবং আসার সময়ও টিকিটের দাম বেশি, দেখুন 2778 রিয়াল ঢাকা থেকে জেদ্দা, জেদ্দা থেকে গোরায়েত, আসার সময় আপনি 46 কিলো লাগেজ আনতে পারবেন। মোট প্লেনে দেখুন গোরায়েত থেকে যারা যাবেন 5118 রিয়াল টিকিটের দাম, 5118 রিয়াল। এবার দেখুন যারা ভাই আর আর থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। আর আর টু ঢাকা, আর আর থেকেও সেম দাম 2444 রিয়াল যে কোনো ডেটে আর কি, 2444 রিয়াল, দুইটা করে ফ্লাইট আছে, যার সময় আপনি লাগেজ নিতে পারবেন 23 কেজি জনের দুইটা, 46 কেজি। এবং আসার সময় ঢাকা থেকে জেদ্দা, জেদ্দা থেকে আর আর 2778 রিয়াল আসার সময়, আর লাগেজ নিতে পারবেন 23 কেজি জনের দুইটা, হাতে 7 কেজি। আর আর থেকে যারা ডিরান টিকিটে যাবেন 5218 রিয়াল টিকিটের দাম। এবার দেখুন যারা দাম্মাম থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। দাম্মাম টু ঢাকা, দাম্মাম থেকে যারা যাবেন যাওয়ার সময় 2টা ফ্লাইট আছে, 1109 রিয়াল টিকিটের দাম। দাম্মাম থেকে রিয়াদ, রিয়াদ থেকে ঢাকা, যাওয়ার সময় আপনি 23 কেজনের 2টা নিতে পারবেন লাগেজ দাম্মাম থেকে 1109 রিয়ালে। এবং আসার সময় দেখুন একটা ফ্লাইট আছে ঢাকা থেকে রিয়াদ, রিয়াদ থেকে দাম্মাম, 1447 রিয়াল, আসার সময় আপনি 46 কিলো লাগেজ আনতে পারবেন। মোট মিলে দাম্মাম থেকে যারা যাবেন 2556 রিয়াল টিকিটের দাম। এবার দেখুন যারা ভাই মদিনা থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। মদিনা টু ঢাকা,
মদিনা থেকে যারা যাবেন, যার প্রতিটা রেটে দেখুন, দুইটা ফ্লাইট আছে 1395 রিয়াল টিকিটের দাম, মানে যাওয়ার সময় 1400 রিয়াল। 1400 রিয়াল টিকিটে আপনি লাগেজ নিতে পারবেন 23 কেজি, 2টা 46 কেজি লাগেজ যাওয়ার সময় মদিনা থেকে, এবং আসার সময় দেখুন 1730 রিয়াল টিকিটের দাম। একটা ফ্লাইট আছে ঢাকা থেকে রিয়াদ, রিয়াদ থেকে মদিনা, 1730 রিয়াল। আপনি 46 কিলো লাগেজ আনতে পারবেন আসার সময়ও। মোট মিলে মদিনা থেকে যারা ঢাকা যাবেন জানুয়ারি মাসে, জুন মাসে আসবেন, 3128 রিয়াল টিকিটের দাম, 3128 রিয়াল। এবার দেখুন যারা ভাই তাবুক থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে। তাবুক টু ঢাকা, তাবুক থেকে যারা যাবেন যাওয়ার সময় দুইটা ফ্লাইট আছে 2440 রিয়াল। যাওয়ার সময় আপনি 46 কিলো লাগেজ নিতে পারবেন এবং আসার সময়ও দাম বেশি, ঠিক আছে, 2778 রিয়াল। ঢাকা থেকে জেদ্দা, জেদ্দা থেকে তাবুক, আসার সময় আপনি 46 কিলো লাগেজ আনতে পারবেন। দেখুন ভাই তাবুক থেকে যারা ঢাকা যাবেন 6 মাসের ছুটিতে টিকিটের দাম 5218 রিয়াল। ভাই আর দেখাই লাভ নেই, এটা তো দেখলেন বুঝলেন, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা থেকে যারা যাবেন কম দামে টিকিট নিতে পারবেন, আর যারা লোকাল এয়ারপোর্ট থেকে যাবেন তাবুক, জিজান, আরআর, গুরাইদ, অন্যান্য লোকাল এয়ারপোর্ট থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম পড়বে 5200 রিয়াল, ঠিক আছে, এরকম 5200 অথবা 300। তো এরকম বুঝলেন ভাই, যারা যাবেন আসার সময় বাংলাদেশ থেকে আসার সময় টিকিটের দাম বেশি নিচ্ছে, যাওয়ার সময় একটু কম। আসার সময় 2700 রিয়াল হচ্ছে টিকিটের দাম, যাওয়ার সময় 2400 রিয়াল, ওই একই কথা, 200 বেশি। তো যারা ভাই লোকাল এয়ারপোর্ট থেকে যাবেন, আপনারা জেদ্দার টিকিট নেবেন, মদিনা অথবা রিয়াদ অথবা দাম্মামের টিকিট, মদিনা টিকিট না, যদি যারা কাছে আছেন মদিনা থেকে নিতে পারেন, আর রিয়াদ, জেদ্দা, দাম্মামের যদি টিকিট নেন সেটাই কিন্তু ভালো হবে, ঠিক আছে, দাম্মাম থেকে কিন্তু টিকিটের দাম কম। যদি আপনার যাতায়াত একটু সমস্যা হয়ে যায় ওইখান থেকে একটা লোকাল টিকিট কাটবেন, আপনি যে এরিয়াতে লোকাল এরিয়ার এয়ারপোর্টে আসেন না, লোকাল এয়ারপোর্ট থেকে রিয়াদ, জেদ্দা অথবা দাম্মামের টিকিট নেবেন ফ্লাইটে, অথবা আপনি বাসে করেও আসতে পারেন আপনার ইচ্ছা। মানে আমার হিসাবে আপনি যদি রিয়াদ, জেদ্দা, দাম্মামের টিকিট নেন তাহলে আপনার অনেক টাকা বাঁচবে, ঠিক আছে, 2000 রিয়াল বেঁচে যাবে আপনার। রিয়াদ, জেদ্দা, দাম্মাম থেকে যদি টিকিট নেন তাহলে আপনার 3000-এর ভিতর হয়ে যাবে, দাম্মাম থেকে তো 2500 রিয়াল, 2300 রিয়াল। তো দাম্মামের আশেপাশে যারা আছেন তারা দাম্মামের নেবেন, আর যারা রিয়াদের আশেপাশে আছেন দূর দূরান্তে আর কি, আল কাসিম এরিয়াতে যারা আছেন ওইখান থেকে না নিয়ে রিয়াদ থেকে নেওয়াই ভালো। আর তাবুক থেকে যারা আছেন তারা জেদ্দা অথবা মদিনার টিকিট নেবেন তাহলে ভালো হবে, ঠিক আছে। ভাই দেখলেন ভাই, 5200 মানে অনেক টাকা, তো আপনার গাড়ি ভাড়া তো অত লাগবে না, তো আপনি একটু সময় আপনার জার্নি করতে হবে, তাই ছাড়া আর কোনো কিছু না। তো যারা লোকাল এয়ারপোর্টে আছেন আপনারা রিয়াদ, জেদ্দা, দাম্মামে টিকিট নেবেন তাহলে 2000 রিয়াল সেভ করতে পারবেন, আর যারা রিয়াদ, জেদ্দা, দাম্মাম থেকে নেবেন তাদের তো টিকিটের দাম কমই আছে। বা আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম, আর এরপরও আমি এটা দেখালাম 6 মাসে যারা যাবেন টিকিটে ওই একই দাম হবে, টিকিটের দাম একই রকমই হবে। যারা 2-1 মাসের ছুটিতে যাবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন, আমার ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, ওইখানে আমাকে SMS করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে যে কোনো ডেটে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।